নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, আজকের এই ভিডিওতে সানদে জিঙ্গারকে নিয়ে নতুন লেটেস্ট আপডেট নিউজ তোমাদেরকে দেব এবং তার কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, তোমরা প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো, সানদে জিঙ্গানকে নিয়ে আপডেট নিউজ দাও, সানদে জিঙ্গানকে নিয়ে আপডেট নিউজ দাও। তো এরকম কমেন্ট কিন্তু আমরা প্রত্যেক ভিডিওতেই দেখি। তো সেক্ষেত্রে সানদে জিঙ্গানকে নিয়ে আপডেট নিউজ যেটা রয়েছে আজকে যেটা বলবো, এবং এটাও বলবো যে কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন ক্লাবের সাথে কতটা কথাবার্তা তার এগিয়ে রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। তো প্রথমত বলে রাখি যে কোন ক্লাবের সাথে কতটা কথাবার্তা এগিয়ে রয়েছে তার, সেটা আগে তোমাদের একবার বলে দিই। তো প্রথমে ওড়িশা এফসি টিমের কথা বলি। ওড়িশা এফসি টিম কিন্তু 21% কথাবার্তা এগিয়ে, তার সাথে আর কথাবার্তা এগোতে পারেনি। তারপরে বিদেশি ক্লাব রয়েছে, মাদারওয়েল এফসি 16% এগিয়েছিল, বেঙ্গালুরু এফসি টিম 34% এগিয়েছিল, মুম্বাই সিটি এফসি টিম 30% এগিয়েছিল। কিন্তু এইসব এই চারটে টিম কিন্তু শুধু প্রথম দিকে যখন প্রথম রিউমার নিউজ বেরোয় তখনই কিন্তু কথাবার্তা এগিয়ে রেখেছিল, এই মানে যে পার্সেন্টেজের কথা বললাম সেইটুকুই। কিন্তু এখন আইসিএলের দুটো টিম কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য একদম মুখিয়ে রয়েছে, আর সেই দুটো টিম হচ্ছে এফসি গোয়া আর এটিকে মোহনবাগান এফসি টিম। শুধুমাত্র একটি টিমই কিন্তু তাকে নেওয়ার জন্য প্রায় কনফার্ম হয়ে যাচ্ছিল, কারণ তোমাদেরকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম 98% চান্স রয়েছে এটিকে মোহনবাগান দলের নেওয়ার, এই সানদে জিঙ্গানকে, এবং তার সাথে কথাবার্তা এগিয়ে গেছিল 98%, তোমাদেরকেই আমি বলেছিলাম। কিন্তু সানদে জিঙ্গানকে নেবার রেসে কিন্তু এফসি গোয়া টিমও নেমে পড়লো, কারণ ট্রান্সফার এমন একটা জিনিস, কারণ একটা টিমে ধরো 98% 99% কনফার্ম, তবু অন্য টিম কিন্তু তার সেই ক্লাবের কাছ থেকে কেড়ে নিতে পারে, কারণ ট্রান্সফার নিউজ এরকমই হয়, যখন তখন যে কোনো আপডেট নিউজ বেরোতে পারে। তো সেরকমই হয়েছে, এটিকে মোহনবাগান দলে আসার কথা ছিল এবং সানদে জিঙ্গানের এজেন্টও বলেছিল যে এটিকে মোহনবাগান দলেই তিনি সাইন করবে। কিন্তু এখন কি করা যাবে, এখন দুটো দল কিন্তু এই সানদে জিঙ্গানকে নেবার জন্য মুখিয়ে রয়েছে, এবং সেই দুটো দলের যেটুকু কথাবার্তা এগিয়েছে সেটা তোমাদেরকে একবার বলে রাখি। এফসি গোয়া টিমের সাথে কিন্তু 45% এগিয়ে রয়েছে এবং এটিকে মোহনবাগান দলের সাথে 77% এগিয়ে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দলে যায়, কিন্তু এই দুটো দলের মধ্যে যে কোনো একটি দলে যাবে। এবং লেটেস্ট যে আপডেট নিউজটা এবার তোমাদেরকে বলবো সেটা হলো যে শোনা যাচ্ছে যে এই চলতি সপ্তাহে বা এই সপ্তাহে কিন্তু তিনি ঘোষণা করবেন বা জানা যাবে যে কোন দলে যাবেন এবং সিদ্ধান্ত তিনি নেবেন, কারণ এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তিনি যে কোন দলে যাবেন। কিন্তু এই সপ্তাহে শোনা যাচ্ছে যে তিনি ঘোষণা করবেন কোন দলে যাবেন বা নিজেই কিন্তু সিদ্ধান্তটা নেবে বা জানাবেন, এরকম একটা আপডেট নিউজ কিন্তু রয়েছে সানদে জিঙ্গানকে নিয়ে। সেক্ষেত্রে এই সপ্তাহে আমরা একটা বড় আপডেট নিউজ কিন্তু পেতে চলেছি, এবং তোমাদেরকে বলে রাখি যে সানদে জিঙ্গান নিজেই কিন্তু এখনও সিদ্ধান্ত করে উঠতে পারেনি যে তিনি কোন দলে যাবেন, তো তার জন্য এত দেরি হচ্ছে। তো তার সিদ্ধান্তেরই অপেক্ষা রয়েছে, তারপরে কিন্তু আমরা নতুন আপডেট নিউজ পেয়ে যাব এবং ভালো কিছু আপডেট নিউজ কিন্তু আমরা পেতে চলেছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কোন দলে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে। আমি তোমাদেরকে পার্সেন্টেজ কিন্তু বলেই দিলাম যে কোন দলের সাথে কতটা এগিয়ে রয়েছে তার কথাবার্তা, কারণ এটিকে মোহনবাগান দলের সাথে অনেকটা কথাবার্তা কিন্তু এগিয়ে রয়েছে। তো অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিও কোন দলে যাবে তিনি। এবং আজকের এই ভিডিওতে এইটাই জানানোর ছিল। তো ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।